ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ পাজা কাশোর জমা আসর থাকবে মা। হ্যালো বাঙালি, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ নস্কর ভ্লগ। দুর্গা পুজো আসছে আর আমি কুমোরটুলিতে যাব না, সেটা কখনো হতে পারে না। তার জন্য আজকে আমরা যাচ্ছি কুমোরটুলিতে সব বন্ধুরা মিলে শুট করতে। বাট গাইস, আমি একটু পর হব হচ্ছে রেডি, তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। আর গাইস সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল আর লাইক করে দাও এই ব্লগটা। গাইস প্লিজ, তোমাদের জন্য এই ব্লগ বানাই, আর তোমাদের জন্য সবকিছু শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, তাহলে পুরো মন ভেঙে যায় গাইস। আর মিনি ব্লগ তো আসছি, তোমরা এনজয় করো আর সাথে থাকো। আমরা এখন অটোতে বসে আছি, তোমাদের অভিষেক এখানে, অভিষেককে দেখা যাচ্ছে। আমরা এখন তোমাকে বাইরের দৃশ্য দেখাবো। সম্পদের ক্যামেরা এখন আমার হাতে রয়েছে, দেখো না আমি এখন শুট করছি। জানি না সম্পদের ক্লিপটা রাখবে কি রাখবে না, আদৌ আজকে রোদ বৃষ্টি সব একসাথে হচ্ছে। আমার চুলটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে চলো। গাইস আমরা চলে এসেছি কুমোরটুলির ভিতরে, আর পুরো পুজো ফিল আসছে। তো দেখতে পাচ্ছ সব জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। হে গাইস, আমি ভ্লগার না, তাই আমি জানি না আমি কি ভ্লগ করব। সে হাই, এরাই ফটো তুলেছে। আমরা তো মেয়ে হিসেবে মানে এসছি শুধু, ফটো তো ছেলেরাই তুলছে। তাহলে আমি বলছি ফটোটা তুলে আসি গাইস। আমরা কি করছি মেয়ে হচ্ছে না মেয়ে হয়ে কি করছি, আমি শুধু ফটোগুলো দেখছি গাইস। ওরা কিভাবে পোজের দিয়ে ফটোগুলো তুলছে দেখতে থাকুন, ছেলেরা কিভাবে মেয়ে সেজে ফটো তোলে। এখন সম্পদ আমাদের ফটো শুট করছে, সম্পদের সাথে তোমার দেখা করাতে সম্পদ ব্লগে আছে। আমি বলতে চাই যে আমাদের ফটো শুটটা খুব আনপ্রফেশনাল। আমাদের ফটোগ্রাফার স্নেহাশিস কিছু বলবে না ওর ব্লগে? হ্যালো গাইস, তো এখন আমরা সবাই ছাদের তলায় চলে এসেছি। সম্পদ নস্কর এখানে দাঁড়িয়ে আছে। কিছু বলবে তুমি বৃষ্টির মধ্যে তোমরা দুজন? স্নেহাশিস কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী কিছু বলবে? স্নেহাশিস না কিছু বলার নেই। তোমার চলে গেলো কি অবস্থা এবং কেন লক্স নেমেছে গাইস? খুব কষ্ট। সো গাইস আমরা এখানে এসেছিলাম শুট করতে, বাট অবস্থা প্রচন্ড খারাপ। এখানে সবাই মানে অঙ্কনা, তোর কেমন লাগছে এখানে শুট করতে এসে? কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে। কোন হেই অনেক কষ্টের পর বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে ফাইনালি আবার আমরা শুরু করছি ফটোশুট সেশনটা। অনেক রিল করতে হবে, রিল করা হচ্ছে না গাইস, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে।
কেন ছাতা কি হবে ওই তো নেবে না ছাতা ওর তুই কি রিল করবি না রিল হ্যালো তুই কি রিল করবি না সো গাইস আমরা এখন এসে হচ্ছে পুতুল বাড়িতে গাইস সেই হন্টেড হাউস কলকাতার পুতুল বাড়ি আর এখানে আমরা করব আজকের ফটোশুটটা মানে আজকের ফটোশুট তো অন্য জায়গায় হচ্ছে বাট আজকে এখানে এসেছি আমি ফার্স্ট বার তো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর ছবি উঠছে আর মারাত্মক এনজয় করছি আমরা একটু ভয় কি লাগছে না সকালবেলা তো আমি ভয়টা এমনিতে ভূত পাই না এই এটা হচ্ছে সেই বিখ্যাত পুতুল বাড়ি ঠিক আছে তোমরা দেখে না এটাই হচ্ছে সেই বিখ্যাত পুতুল বাড়ি গাইস অনেক ছবি হয়ে গেছে গাইস আর কিছু খাওয়া হয়নি কারণ পেট ভেঙে যাবে তাই কিছু খাইনি ঠিক আছে পেটে খিদে খুব জোরে অবস্থা খারাপ তোর পেটে খিদে গাইস আমি একটাই কথা বলবো খেতে দিলাও ভালো না দিলাও গাইস আমি একটাই কথা বলবো বৃষ্টির মধ্যে সাদা পাঞ্জাবি পরে কোনোদিনও আসবে না কুমোরতলিতে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমি তো আজকে সুন্দর করে সাইজা আইছি নন্দিনীকে খুঁজে পেলাম না পুজো এসে একদম পুরো খাবারের দোকানই পাচ্ছি না মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ গাইস খারাপ হয়ে এই ভিডিওটা কন্টিনিউ হবে আবার হার ফ্রেম মে মেরা হি ফ্রেম কাটতা হ্যায় ইয়ে আদমি यस আর ও মেরা এডিটিং কাট দেতা হ্যায় यस আর এই স্কুলে তো ভাত সো গাইস আমরা এখন এসেছি 100 বছরের পুরনো একটা ভাতের হোটেলে মানে ওল্ড কলকাতা ওল্ড নর্থ কলকাতার একটা ভাইব নিতে তাই তো হ্যাঁ মানে আমরা একটা ওল্ড কলকাতার ভাইব নিতে এসেছি এখানে ভাত খেতে আর কিছুই না মানে খুব ভালো লাগছে কিন্তু আর একটু কোয়ালিটিটা ভালো হলো পারত সো গাইস এখানে চলে এসেছে হচ্ছে কি মাংস হ্যাঁ দিন দিন সো এখানে চলে এসেছে ভাত মাংস আলু ভাজা ডাল একটা তরকারি আর হচ্ছে আলুর ভোগা গাইস খাওয়া দাওয়া শেষ আমাদের শুট শেষ হয়নি বাট শুটটাকে মাঝখানে এন্ড করতে হলো কিছু করার নেই বৃষ্টির জন্য আর খাবার হ্যাঁ হচ্ছে বৃষ্টির জন্য অনেকটা সময় পুরো হাত থেকে হয়ে গেল আর শরীরটা প্রচন্ড খারাপ লেগে যাচ্ছে আমার শরীর কখনোই খারাপ করে না কারণ তো খাওয়া দাওয়াই করি তো কখন হয়ে যাচ্ছে বল একবার আমি খাওয়া দাওয়া না করেও কত ফিট দেখা কাইসা বডি আর গাইস আমাকে ফলো করতে চাইলে ইনস্টাগ্রামে ডিসক্রিপশন আনফলো করে দাও যারা আনফলো যারা ফলো করে দাও আনফলো করে দাও কর না কর না দাও চিন্তা কর কি করব কর চিন্তা একবার কর কর না প্লিজ ভালো লাগবে বলছি তো কি আর কোনো ভিডিওতে ভাই নেবই না কর না আহা হা আহা হা গাইস ঢাকের ঠেমকুড়া।